বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা 2024 সাল এবং 25 সালে এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালের গণিতের যে এমসিকিউ প্রশ্নটি এসেছিল সাধারণ গণিতের, সেটি আমরা সমাধান করব। তো গণিত ক্লাস বুঝতে হলে খাতা কলম নিয়ে, সময় নিয়ে, ধৈর্য ধরে বসে দেখতে হবে, তাহলে গণিত আপনি খুব সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারবেন। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে, দেখেন একটি ধারা দেওয়া আছে, বলেছে ধারাটির এনতম পদ কত। তাহলে কোনো ধারা দেওয়া থাকলে আগে আমরা দেখব এটি গুণোত্তর না সমান্তর। তো ধারাটি আমরা লিখি, এখানে দেওয়া আছে 1+4+7। তো এটা গুণোত্তর না সমান্তর দেখার জন্য আমাদের প্রথমে পার্থক্য বের করতে হবে। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 3, আবার এই দুইটার পার্থক্য হচ্ছে 3, অর্থাৎ আমরা সাধারণ অন্তর পেলাম হচ্ছে 3। তার মানে এটি একটি সমান্তর ধারা, আর সমান্তর ধারার এনতম পদ বের করার একেবারে শর্ট টেকনিক হচ্ছে, এই যেহেতু সাধারণ অন্তর বের হলো 3, এজন্য আপনারা লিখবেন 3n। 3n এর পরে কি দেবেন, যে সাধারণ অন্তর আর হচ্ছে প্রথম পদ, দুটো খেয়াল রাখবেন, কি সাধারণ অন্তর আর হচ্ছে প্রথম পদ। তাহলে লিখবেন এই প্রথম পদ মাইনাস সাধারণ অন্তর 3। তাহলে এটা কত হলো, এটা বিয়োগ করলে থাকে হচ্ছে -2। এর পাশে জাস্ট -2টা বসাই দেন, তাহলে কিন্তু আমাদের সাধারণ যে পদ আমরা পেয়ে যাব, অর্থাৎ এনতম পদ আমরা পেয়ে গেলাম। আবার আমরা যদি সূত্র অ্যাপ্লাই করে করি তাহলে কিন্তু আমাদের এটি আসবে। আমরা শর্ট নিয়মটাও বলে দিলাম, এখন সূত্রটাও বলে দিচ্ছি, কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে ডি হচ্ছে সাধারণ অন্তর, তাহলে এ হচ্ছে প্রথম পদ, এন মাইনাস ওয়ান আর ডি সমান 3। তার মানে 1+3n-3, তার মানে আমাদের দাঁড়াইলো 3n-2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন 2 নম্বরে দেওয়া আছে একটি গুণোত্তর ধারা এবং বলেছে যে সাধারণ অনুপাত কত। গুণোত্তর ধারা, ধারাটি হচ্ছে 2+2-2+2, এইভাবে গেছে। তাহলে এটার অ্যান্সার কত হবে? তো গুণোত্তর ধারার অনুপাত বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আমাদের এখানে দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হচ্ছে 2, তা আমরা বলেছি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে -2, তাহলে এই দুইটা কাটাকাটি করলে থাকে 1, আর নিচে যেহেতু মাইনাস এজন্য এর অ্যান্সার হচ্ছে -1। আশা করি সবাই বুঝতে পেরেছেন, যারা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা সমাধান করব 3 নম্বর। 3 নম্বরে দেওয়া আছে এই রাশির একটি উৎপাদক কোনটি, অর্থাৎ আমাদের একটি রাশি দেওয়া আছে x³-3x² + x + 1। রাশিগুলো কত আমরা একটু লিখে নিই, ক হচ্ছে x+2, খ হচ্ছে x+1, আর গ হচ্ছে x-1, আর ঘ হচ্ছে x-2। এই হচ্ছে আমাদের অপশন দেওয়া আছে, এখন অ্যান্সার হবে কোনটা। তো এইটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে একটু বড় হয়ে যায়। আমরা শর্ট নিয়মে আমরা কিন্তু এই অপশনগুলো এখানে যদি বসাই তাহলে কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে অপশন বসানোর নিয়ম কি, যেমন দেখেন এখানে আমাদের দেওয়া আছে x+2, আমরা এখানে বসাবো -2। এখানে দেওয়া আছে x+1, আমরা অপশনে আমরা এই এখানে বসাবো -1। এখানে দেওয়া আছে x+1-1, আমরা বসাবো হচ্ছে +1। এখানে দেওয়া আছে কত, আমরা বসাবো +2, অর্থাৎ অপশনে যেটা দেওয়া থাকবে তার বিপরীত চিহ্ন আমরা এখানে বসাবো। যদি যে মানটাতে আমরা শূন্য পাবো সেটি হচ্ছে আমাদের উৎপাদক। আবারও বলি, এই এর বিপরীত চিহ্ন যদি আমরা এই রাশিতে বসাই তাহলে যে মানটাতে আমাদের শূন্য আসবে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমাদের যে রাশিটি দেওয়া আছে, দেখেন যদি আমরা মাইনাস বসাই তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, শুধু এই দুইটা প্লাস। তাহলে এখানে 2 যদি বসাই তাহলে দেখেন যে 2টা মাইনাস 2টা প্লাস, তাহলে এখানে আছে 3। তার মানে এই মাইনাস দুটো মান বসাই দিয়ে আমরা এখানে শূন্য পাবো না। ক্লিয়ার? কেন শূন্য পাবো না সেটা আমরা একটু তাহলে যাচাই করে দেখি। যদি আমরা এখানে -2 বসাই তাহলে -2³ - 3, 2² + -2 + 1, দেখেন 3টাই কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে।
তাহলে তিনটা মাইনাস হলে আর এখানে যদি আছে প্লাস ওয়ান, এই জন্য এটাতে শূন্য হওয়া সম্ভব না। এখন যদি আমরা মাইনাস ওয়ান বসাই তখন কত পাই দেখি, মাইনাস ওয়ান বসাইলে মাইনাস ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান। দেখেন এখনও কিন্তু তিনটা মাইনাস হচ্ছে একটা প্লাস, এই জন্য এটা সম্ভব না। এই জন্য আমরা এই রাশিটি দেখে অনুমান করতে পারি যে মাইনাস মান দ্বারা আমরা কিন্তু এটা শূন্য পাবো না। তাহলে আমরা কত, এখন আমরা গ নাম্বার দেই প্লাস ওয়ান, তাহলে ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান। দেখেন এটা কিন্তু শূন্য হয়ে গেল, কারণ এখানে থাকে ওয়ান, এখানে থাকে মাইনাস থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ থ্রি মাইনাস থ্রি, অর্থাৎ এটা শূন্য, তার মানে আমাদের গ নাম্বার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন শর্ট নিয়মে কিভাবে আমরা এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারি। চার নম্বরে দেখেন আমাদের একটি চিত্র দেওয়া আছে, ষড়ভুজের চিত্র। বলেছে একটি ষড়ভুজের, ষড়ভুজ যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, সুষম ষড়ভুজ বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তো ষড়ভুজটা আমরা একটু আঁকার চেষ্টা করি আমাদের বোর্ডে, তাহলে আমাদের অ্যান্সারটি বের করা খুব সহজ হবে। ষড়ভুজ আঁকার জন্য এই যে দুটা দিলাম, এখানে একটা এখানে একটা, এই যে হাতের আন্দাজে আমরা ষড়ভুজটি কিন্তু এঁকে ফেললাম। এই ষড়ভুজের এরকম থাকে আমাদের ষড়ভুজটা, সমানে আমাদের আঁকাটা একটু এলোমেলো, কিন্তু আমাদের এই প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু সমান। তো আমাদের বলেছে এই কোণটা কত, অর্থাৎ এই কোণটা এক্স দিয়েছে। তো আমরা এখানে যেহেতু এই বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন হচ্ছে 360, তাহলে এখানে কয়টা, 1 2 3 4 5 6, তাহলে আমরা 6 দিয়ে ধরে ভাগ দিই, তাহলে একটা কোণের মান হচ্ছে 60। তাহলে এই ত্রিভুজের, মনে করেন এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 60, আর এই দুই বাহু যেহেতু সমান সুষম ষড়ভুজ, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে আর থাকে 120। 180 বিয়োগ 60 কত থাকে, 120। 120 দুই দ্বারা ভাগ করলে হয় 60 ডিগ্রি, তার মানে এই কোণও 60 ডিগ্রি, এই কোণও 60 ডিগ্রি, তার মানে এটি একটি সম বাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 60 প্লাস 60, তার মানে 120। এক্স এর মান হচ্ছে 120 এবং আমরা পেলাম এটি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এক নম্বরের, চার নম্বরের আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। এখন বলেছে বহুভুজটির ক্ষেত্রফল কত, এই ক্ষেত্রফল বের করার জন্য দেখেন আমরা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ পেয়েছি, তাহলে এইটা হলো 6টা সমবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি কিভাবে, √3/4 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে 4, এটা এটা কেটে গেল √3, একটা ক্ষেত্রফল কত √3, তাহলে 6টার ক্ষেত্রফল কত 6√3। এভাবেও কিন্তু আমরা বের করতে পারি, তার মানে আনসার হচ্ছে 6√3, আবার এই যে আনসার 6√3। আবার আমরা কিন্তু আমাদের সূত্র অ্যাপ্লাই করে করতে পারি, আমাদের সূত্র কি ছিল, বহুভুজের এক বাহু দেওয়া আছে 2, তাহলে সূত্র কি n a² / 4, আর নিচ এসে কট 180/n, তাহলে আমাদের এন এর মান 6, যেহেতু ষড়ভুজ, তাহলে 6 × 2² / 4, আর কট কত 180 ডিগ্রি/6, তার মানে আমাদের এই ফোর এই ফোর কাটা গেল, 6 × cot 30 ডিগ্রি, কট 30 মান হচ্ছে √3, তার মানে 6√3। আমরা সূত্র অ্যাপ্লাই করেও করতে পারি, আবার এখান থেকে যে সমবাহু ত্রিভুজ পেলাম সেটা মাধ্যমে আমরা এটার মান বের করতে পারি। এখন দেখেন ছয় নম্বরে দেওয়া আছে, এটা হচ্ছে পরিসংখ্যানের প্রশ্ন। উপাত্তের সর্বোচ্চ মান 57 এবং পরিসর 37 হলে উপাত্তের সর্বনিম্ন মান কত, তাহলে এইটি মান বের করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, দেখেন যে সর্বোচ্চ মান আর পরিসর 37, তাহলে পরিসর থেকে এক বাদ দেবেন, পরিসর কত, পরিসর বিয়োগ এক, তার মানে 37 বিয়োগ 1, তার মানে কত 36। এখন আমাদের যে আছে 57, এই 57 থেকে আমরা 36 বাদ দিলে যে মানটা আসবে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 21। এই হচ্ছে শর্ট টেকনিক, তার মানে কি পরিসর থেকে একটা বাদ দেবেন, দিয়ে আর দুইটা বিয়োগ করলেই হয়ে গেল। যদি আমরা সূত্র অ্যাপ্লাই করে করি তাহলে আপনারা লিখবেন, আমরা জানি পরিসর সমান, পরিসর সমান সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান, সর্বোচ্চ সর্বনিম্ন প্লাস ওয়ান, এই ছিল আমাদের সূত্র। তাহলে এখান থেকে আমাদের এটা দেওয়া আছে কত 57, আর এটা দেওয়া আছে নাই, সর্বনিম্ন নাই, আর হচ্ছে প্লাস ওয়ানটা এদের গেলাম, তাহলে পরিসর মাইনাস ওয়ান, তার মানে কত, এখানে আমরা মান বসাই 37 মাইনাস ওয়ান,
57 মাইনাস সর্বনিম্ন মান ধরে আমরা x, তাহলে এখানে থাকে আছে 36 সমান 57 মাইনাস x, তাহলে এই যে 36 মাইনাস 57 সমান মাইনাস x, তার মানে মাইনাস 21 সমান সমান মাইনাস x, x কাটা আছে। এই সূত্র অ্যাপ্লাই করে আপনারা করতে পারেন, আবার ডাইরেক্ট আপনারা করতে পারেন, যেটা আপনাদের সুবিধা প্র্যাকটিস করে নেবেন আগে থেকেই তাহলে কিন্তু আপনারা হয়ে যাবে। নেক্সট এখন আমরা সমাধান করব সাত নাম্বার। সাত নাম্বার আমাদের একটা সূচকীয় সমীকরণ দেওয়া আছে, এটা মান বের করতে হবে। তাহলে টু এর পাওয়ার দেওয়া আছে রুট টু, এর পাওয়ার দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, ডাইন সাইডে দেওয়া আছে হচ্ছে 16। এখন আমাদের কাজ হচ্ছে এই রুট টু কেও আমরা ভাঙ্গাইতে পারি বা শুধু 16টাকেও আমরা ভাঙ্গাইতে পারি। তাহলে 16টাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে 16 মানে কত? 16 মানে হচ্ছে টু এর পাওয়ার 4 মানে 16, আর এইটা সমান কত? রুট টু এর পাওয়ার হচ্ছে 8। আশা করি বুঝতে পেরেছেন, যাক সূচকের নিয়ম। তাহলে এটা সমান আমরা লিখতে পারি রুট টু এর পাওয়ার হচ্ছে 8, তার মানে x মাইনাস 1 সমান হচ্ছে 8, তার মানে x সমান হচ্ছে 9। কেমনে হলো? এই সমানের দুই সাইডে এটা এটা যেহেতু কাটা তাহলে এইটা আর এইটা সমান হবে, আর এই মাইনাস ওই ধারে গেলে প্লাস, 8 প্লাস 1 সমান হচ্ছে 9। এইগুলো কিন্তু খুব সহজ এবং ছোট, আর তাও যদি না পারেন তাহলে এই নিয়মে করবেন কত? রুট টু এর পাওয়ার হচ্ছে এক্স মাইনাস 1 সমান হচ্ছে 16। তাহলে আমরা এই রুট টুটা ভাঙ্গাই দিই, রুট টু মানে কত? টু এক্স মাইনাস 1 আর এর পাওয়ার হচ্ছে হাফ, রুট টু মানে হচ্ছে হাফ, এটা দিলাম, আর এই সাইডে দিলাম হচ্ছে 16 মানে 2 এর পাওয়ার 4। তাহলে দেখেন এই টু এই টু কেটে গেল, কত? x মাইনাস 1 বাই 2 সমান হচ্ছে 4। এখন যদি এটা আমরা লিখি x মাইনাস 1 সমান হচ্ছে 4 দুনো 8, তাহলে এই 1 ওই ধারে গেলে প্লাস 1, তার মানে কত হয়ে গেল আমার? 9 আনসার। আশা করি বুঝতে পেরেছেন সাত নাম্বার। এবার হচ্ছে আট নাম্বার। আট নাম্বার কিন্তু আমরা দেখেই আনসার করতে পারি, এর আনসার হচ্ছে 6। কিভাবে হলো দেখেন, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে এইটা আয়তক্ষেত্র আঁকলাম, এর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে এটাও 10, আর বলেছে কি টোটাল পরিসীমা হচ্ছে 32, টোটাল পরিসীমা হচ্ছে 32, তাহলে 32 থেকে 10 10 20 চলে গেল, আর থেকে কত? আর থেকে কত? 12। তাহলে 12 এই দুই বাহু সমান ভাগে ভাগ করে নেবে 6 আর হচ্ছে 6, দেখেই কিন্তু আমরা বলতে পারি। আবার আপনারা সূত্র অ্যাপ্লাই করেও করতে পারেন, কিভাবে? মনে করেন আমাদের প্রস্থ হচ্ছে আমাদের এক্স আর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে আমরা সূত্র জানি পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 32, তাহলে 10 প্লাস x সমান হচ্ছে দুইটা ভাগ করলে কত? 16, তার মানে x সমান কত? 16 মাইনাস 10 সমান হচ্ছে 6। আপনারা যে নিয়ম ভালো লাগে সেই নিয়মে আপনারা অ্যান্সার বের করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট এখন আমরা 9 নম্বর সমাধান করব। 9 নম্বরে দেখেন দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ হচ্ছে এক্স দেওয়া আছে, অপর দুই বাহুর সমষ্টি বি হলে, এক নম্বরে দেওয়া আছে কত? এ লেস দেন বি। দেখেন এখানে বি হচ্ছে দুই বাহুর সমষ্টি, আর আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তিন নম্বর বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ দুই বাহুর সমষ্টি বি, এজন্য বি বড়। এক নম্বর কথা রাইট। দুই নম্বর বলেছে কোণটি অবশ্যই 0° থেকে এক্স, 0 থেকে 180, হ্যাঁ রাইট, কারণ কি 0 থেকে 180 এর মধ্যেই হবে কোণটি, হয় স্থির কোণ হতে পারে আবার সূক্ষ্ম কোণ হতে পারে, ঠিক আছে, তাহলে ত্রিভুজের যে কোনো কোণ এর মধ্যেই থাকে, অর্থাৎ দুই নম্বরটাও রাইট। তিন নম্বর বলেছে কি এক্স ভূমির যে কোনো প্রান্ত সংলগ্ন হতে পারে, যেহেতু ভূমি সংলগ্ন কোণ হচ্ছে এক্স। দেখেন আমরা দেখো ত্রিভুজ আঁকি, এখন আমি যদি বলি ভূমি সংলগ্ন একটি কোণ তাহলে এখানেও হতে পারে আবার এখানেও হতে পারে, মানে এক্সটা ভূমির সঙ্গেই থাকবে, এজন্য তিন নম্বর ও রাইট। আশা করি বুঝতে পেরেছেন। নয় নম্বরের যেহেতু আমাদের অ্যান্সারগুলো আগে থেকে দেওয়া আছে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। নেক্সট 10 নম্বরে বলেছে কি একটি বৃত্ত দেওয়া আছে এবং এখানে এই কোণ দেওয়া আছে, তাহলে এই কোণ আর এই কোণ আমাদের মান বলেছে কি এ সি বি কোণ কত, তাহলে এইটা দেওয়া আছে হলো 40। তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এই রকম প্রশ্ন কিন্তু একটা থাকে, আমরা যে গত দুইটা বোর্ড করেছি ঢাকা এবং রাজশাহী সেই দুই বোর্ডেই কিন্তু এরকম একটা প্রশ্ন ছিল, আমরা বিস্তারিত বলে দিই। এরকম যদি থাকে যে কোনো জায়গায়, এরকম যদি থাকে অর্থাৎ এখানে দেখেন এই হচ্ছে এ বি চাপের উপর কোণ, এ বি চাপের উপর হচ্ছে কোণ, এই একটা এটা কেন্দ্র আর এটা হলো বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এই দুই কোণের সম্পর্ক হচ্ছে
এ কে সমান টু, এটা বি দিলাম মনে করেন, টু বৃত্তস্থ কোণ মনে করেন যে বি দিলাম, তাহলে টু বাইরশ্রী, মানে কেন্দ্রটা বড় বৃত্তটা ছোট, অর্থাৎ পরিধির গায়ে যেটা থাকবে সেটা ছোট, কত ছোট, দ্বিগুণ ছোট। এখন যদি আমরা এখানে আর একটা কোণ আঁকি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, এবং এইটা হলো এর অর্ধেক, এটা হলো এর অর্ধেক। তাহলে এখন আমাদের দেওয়া আছে, এটা হলো দেওয়া আছে 80, তাহলে এটা কত, এটা হলো 40, অর্ধেক 80-র অর্ধেক হচ্ছে 40। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই টাইপের যে কোনো প্রশ্ন আপনারা যদি পান তাহলে অবশ্যই সমাধান করতে পারবেন। 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখেন, দুটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 ও 8, এর ক্ষেত্রফল যদি 12√2 হয় তাহলে ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। তাহলে দুইটা বাহু আর মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে আমরা কিন্তু একটা সূত্র জানি, কি, এ বি সাইন থেটা, এ বি সাইন থেটা সমান হচ্ছে হাফ, হাফ এ বি সাইন থেটা সমান কত, 12√2। এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এখানে আমাদের হাফ দেওয়া আছে, এ দেওয়া আছে কত 6, বি দেওয়া আছে কত 8, আর সাইন থেটা এটার মান দেওয়া নেই, তাই এটার মান আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3, তিন, তাহলে এই 3 দিয়ে কত 4, এখানে কাটলে কত 2, তার মানে সাইন থেটা সমান √2/2, এইটা আবার কাটাকাটি করলে কত 1/√2। তাহলে সাইন থেটা সমান 1/√2 মানে কত, সাইন কত ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে কত 1/√2, তার মানে থেটা সমান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা সমাধান করব 12 নম্বর, এটি পরিসংখ্যানের একটি সমস্যা দেওয়া আছে। গড়ের ক্ষেত্রে অনুমিত গড় এ সমান 32, ইউ 3 সমান -3, এই সমান 6, আর এক্স 3 সমান কত। তাহলে এই রিলেটেড যে সূত্রটি ছিল সেটি হলো ইউ 3 সমান এক্স 3 -a/h, এই হচ্ছে আমাদের সূত্র। এখন এখানে কার কার মান দেওয়া আছে, ইউ 3 সমান দেওয়া আছে কত -3, এক্স 3 এর মান দেওয়া নেই, এর মান দেওয়া আছে 32, আর এইচ এর মান হচ্ছে 6। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 318 -18 সমান হচ্ছে এক্স 3 -32। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি -18 +32 সমান হচ্ছে এক্স 3, তার মানে আমরা পেয়ে গেলাম এখান থেকে বাদ দিলে হচ্ছে 14, এক্স 3 সমান হচ্ছে 14। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজে সূত্র মনে রেখে কিন্তু এটা সমাধান করতে পারি। দেওয়া আছে 13 নম্বর, একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 16 এবং এর ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গ সেন্টিমিটার হলে ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা একটা সামান্তরিক আমরা এখানে এঁকে নিই যে সামান্তরিক, তারপর আমরা দেখি আসলে কি বলেছে। এই যে সামান্তরিক, এর একটি কর্ণ দেওয়া আছে এবং এইটার এইটার দৈর্ঘ্য এই এইচটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা ত্রিভুজ হয়েছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তাহলে এটা কিন্তু আমাদের দেওয়া আছে, এটা কিন্তু আমাদের কি দেওয়া আছে বলেন তো, এটা দেওয়া আছে হচ্ছে 16, কর্ণের দৈর্ঘ্য 16। তাহলে এটার ক্ষেত্রফল কত, এইটার এইটার ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এইচ ইন্টু 16, ক্লিয়ার, এটা ক্ষেত্রফল 16। আবার এই নিচে আরেকটা আছে সেটাও একই, তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল এজন্য আমরা 2 দিলাম, এটা সমান কত, ক্ষেত্রফল দেওয়া আছে 80, এটা সমান হচ্ছে আমাদের 80। তাহলে কিন্তু এখান থেকে আমরা এইচ এর মানটা খুব সহজেই বের করতে পারবো। যেমন দেখেন চিত্র দিয়ে কিন্তু আমরা বলে ফেললাম যে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই পর্যন্ত, আর যেহেতু এটা তাহলে এই টোটাল সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু একটা ত্রিভুজ, তাহলে এইটু এইটু কাটা, এইচ সমান কত 80/16, অর্থাৎ 5/80, আমাদের এইচ এর মান হচ্ছে 5। আশা করি সবাই বুঝতে পেরেছেন 5 সেন্টিমিটার। 14 নম্বর প্রশ্ন বলেছে, কোনো একটি বৃত্তের পরিধি 14π হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে পরিধি দেওয়া আছে আমাদের, ওখান থেকে ব্যাসার্ধ বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে পারলে আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা জানি পরিধি 2πr সমান হচ্ছে 14π, তাহলে আমাদের এখান থেকে r এর মান বের করতে হবে, r এর মান, তাহলে পাই পাই কেটে গেল, 2 2 কেটে গেল 7, অর্থাৎ আমাদের r এর মান হচ্ছে 7। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এ স্কোয়ার, তাহলে পাই ইন্টু 7a² মানে 7 × 7 = 49π, আর অ্যান্সার কিন্তু এরকম আকারে দেওয়া আছে, যদি দশমিক আকারে দেওয়া থাকতো তাহলে আমরা এটার সঙ্গে এটা গুণ করে দিতাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা সমাধান করব 15 নম্বর, 15 নম্বরে দেওয়া আছে কি দেখেন, সাইন থেটা -cos cosec থেটা,
সমান হচ্ছে কত? সমান হচ্ছে জিরো। তাহলে থেটা সমান কত? দেখেন সাইন থেটা মাইনাস কোসেক থেটা সমান জিরো। তাহলে এইটা শুধুমাত্র 90 ডিগ্রির ক্ষেত্রে সম্ভব, আর কোনোটার ক্ষেত্রে সম্ভব না। যেমন দেখেন সাইন 90 মানে হচ্ছে 1, আর কস 0 মানে হচ্ছে 1, তার মানে শূন্য, অর্থাৎ 1 - 1 = 0। এটা আমরা বেসিক কনসেপ্ট থেকে পাই। আবার যদি আমরা সমাধান করতে যাই তাহলে আরো সহজ। যেমন লেখেন এখানে সাইন থেটা সমান হচ্ছে কোসেক থেটা, তাহলে আমরা এখান থেকে লিখলাম সাইন থেটা সমান হচ্ছে কত? 1/sin θ। কোসেক থেটা মানে কি? 1/sin θ। তাহলে দেখেন এই সাইন আর এই সাইন গুণ করলে কত? sin²θ সমান হচ্ছে 1। তাহলে আমরা এখন সাইন থেটা সমান কি লিখতে পারি? √1, তার মানে 1, আর 1 মানে কত? sin 90। তার মানে আমরা বলতে পারি সাইন সাইন যদি চলে যায় তাহলে থেটা সমান কত? 90। অর্থাৎ আমরা এখান থেকে বের করলাম, আবার জাস্ট সাইন থেটা মাইনাস সাইন থেটা সমান কোসেক থেটা সমান যদি হয় তাহলে সবসময় 90 ডিগ্রির ক্ষেত্রে এটা সম্ভব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব 16 নম্বর। 16 নম্বর বলেছে এইটা কিন্তু আমাদের ঢাকা বোর্ডেও ছিল, রাজশাহী বোর্ডেও ছিল, আবার চট্টগ্রাম বোর্ডেও দিয়েছে, তার মানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা সমস্যা। বলছে বৈজ্ঞানিক রূপ কোনটি? .0332। বৈজ্ঞানিক রূপ মানে একটার পরে দশমিক দিতে হবে, সোজা কথা একটার পরে দশমিক। তাহলে এখানে দেখেন একটা মানে কি? সংখ্যা, শূন্য বাদ দিয়ে। এই যে আমাদের এখানে আছে কত? 3 3 2, আমরা এখানে দিব দশমিক, ইনটু 10^10। এখন আমরা এখানে কি দেব সেটা আমরা দেখব। দশমিকটা কয় ঘর সরেছে? আগে এখানে ছিল, এখন হচ্ছে এইখানে আসছে, তাই না? তার মানে 2 ঘর সরেছে, এই জন্য 2। এখন দেখব প্লাস না মাইনাস, যেটা দেওয়া আছে সেইটা আর একটু হিসাব করবেন কোনটা বড়। যদি এইটা বড় হয় তাহলে আমার দেওয়া ছিল ছোট সংখ্যা, আমি এখন পেয়েছি বড় সংখ্যা, তার মানে আমি কিছু ঋণ দেনা করেছি। মনে করেন আপনার পকেটে কোনো টাকা নেই, আপনি বাইরে গেছেন 100 টাকা পেয়েছেন, তার মানে পকেটে আসছে। এখন আপনি কিভাবে বুঝলেন 100 টাকা? যেহেতু কারো কাছ থেকে নিয়েছেন, ধার করছেন, এই জন্য ছোট দেওয়া ছিল বড় পেয়েছি, তার মানে মাইনাস ধার করেছি, তার মানে 3.32 × 10^-2 আমাদের অ্যান্সার। যদি এরকম থাকে আর একটা এক্সাম্পল আমরা দেখি, 4 5 6 7, এটাকে যদি আমরা বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করি তাহলে কি হবে? দশমিক হবে একটার পরে। এখন পূর্ণ সংখ্যার দশমিক কিন্তু লাস্টে থাকে, যে কোনো পূর্ণ সংখ্যার দশমিক থাকে শেষে। তাহলে এটাকে আমাদের এইখানে আনতে হবে, কয় ঘর? 1 2 3, তার মানে 4.567 × 10^10। কয় ঘর এনেছি? 3 ঘর, এই জন্য এখানে 3। এখন প্লাস হবে না মাইনাস হবে? দেখেন আমাদের দেওয়া ছিল এইটা, দেওয়া ছিল এইটা, এখন বড়টা দেওয়া ছিল ছোটটা পেয়েছি, তার মানে ঋণ দেনা করতে হয় না, আরো লোকের কাছে আমি পাবো, এই জন্য প্লাস। আশা করি এই গল্প অনুযায়ী মনে রাখবেন, তাহলে খুব সহজ হবে। এখন আমরা দেখব 17 নম্বর, একটি শ্রেণীর উচ্চ সীমা 37, এর মধ্যমাংশ 39 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত? তাহলে দেখেন আমাদের উচ্চ সীমা, এইখানে উচ্চ সীমা কত? উচ্চ সীমা হচ্ছে 37, মধ্যমান হচ্ছে কত? মধ্যমান হচ্ছে 34। তাহলে আমাদের এই এই ধারেরটা কত হবে? তাহলে দেখেন প্রথমে এই দুইটা বিয়োগ করেন, এই দুইটা বিয়োগ করলে কত? 3। আবার তাহলে এই 34 থেকে আবার 3 বাদ দেন, তাহলে কত? 31। দেখেন এই 31 আর 37 মাঝখানে হচ্ছে 34, ঠিক কিনা দেখেই কিন্তু আমরা অ্যান্সার তৈরি করতে পারি। এটা আর কোনো কিছু করা লাগে না, কি করেছি দেখেন, এই দুটো বিয়োগ করলাম, আবার এটা থেকে এটা বিয়োগ করলাম, মানে 37 বিয়োগ 34 3, এই 34 থেকে আবার 3 বাদ দেন, তাহলে কত? 31। এরকমও করতে পারেন, বা দুটো মাঝখানে থাকবে, আমাদের সূত্র হচ্ছে এই যে মাঝখানে থাকবে এইটা, তাহলে মধ্যমান। আশা করি বুঝতে পেরেছেন, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, আর কিচ্ছু না। এখন আমরা সমাধান করব হচ্ছে 18 নম্বর। 18 নম্বর আমরা দেখে দেখে করতে পারি। যেমন দেখেন কোনো বৃত্ত হচ্ছে চতুর্ভুজ দুই বিপরীত কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ আর সি কোণ 180 ডিগ্রি, আবার এই ডি কোণ আর বি কোণের যোগফলও 180 ডিগ্রি, এটি কিন্তু খুবই সহজ। এরপরে দেখেন চিত্রে আমাদের একটি চিত্র দেওয়া আছে, বলছে 19 এবং 20 নম্বরের অ্যান্সার করো, অর্থাৎ পি কিউ এস বৃত্তের কেন্দ্র, এই পি কিউ এস ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং ও আর সমান 3, এইটা সমান হচ্ছে আমাদের 3 দেওয়া, এবং পি আর সমান হচ্ছে 4, এই পি আর সমান হচ্ছে 4। কিন্তু আমরা কিন্তু এটা করেছিলাম, যদি এই
লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4 হয় তাহলে অতিভুজ হবে 5, অর্থাৎ এটি হচ্ছে আমাদের 5। তাহলে এটিও 5 আবার এটিও হচ্ছে 4, এগুলো কিন্তু আমরা বলতে পারি। এখন দেখি আমাদের কি বলেছে, ওপি এর দৈর্ঘ্য কত। ওপি এর দৈর্ঘ্য 5, এটি সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট পূর্ণ 3 বাহু। এবার চিত্র অনুসারে কি বলে দেখেন, পিকিউ এর সমদ্বিখণ্ডক ও আর, পিকিউ এর সমদ্বিখণ্ডক ও আর, হ্যাঁ 1 নম্বরটা রাইট। কারণ কি, এইটা যদি থাকে তাহলে এইটা আর এইটা যেহেতু সমান তাহলে ও আর তো সমদ্বিখণ্ডক। আচ্ছা, পিকিউ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পি এস কিউ, পি এস কিউ এইটা কোন চাপের উপরে, তার জন্য এখান থেকে আমরা হাঁটতে 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 যে বৃত্তের গায়ে আসবো, তাহলে পি একটা, আবার এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বৃত্তের গায়ে আসবো তাহলে কিউ একটা, তাহলে পি কিউ চাপের উপরে বৃত্তস্থ কোণ। ওকে, এটাও রাইট, একবারে সহজ। এরপরে বলেছে কি, পি কিউ, এই যে পি কিউ এই দুইটা, এই বাহুটা লেস দেন ওপি, ওপি আর হচ্ছে ও আর, হ্যাঁ ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর, এটা কিন্তু একটা সূত্র। তাহলে এটি আমরা আর বোর্ডে ইউজ করলাম না, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা সমাধান করব 21 নম্বর। 21 নম্বরে দেওয়া আছে কি দেখেন, 1 প্লাস ট্যান স্কয়ার থেটা আর কত, 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে সেক স্কয়ার থেটা আর নিচে হচ্ছে কি কজ স্কয়ার থেটা। আবার সেক মানে কি, 1 বাই কজ স্কয়ার থেটা আর নিচে আবার কজ স্কয়ার থেটা, তার মানে কি আসলো 1 বাই কজ 4 থেটা, এরকম কিছু আছে, আছে সেক। তাহলে 1 বাই কজ মানে কি, আবার সেক 4 থেটা। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ, দুটি সূত্র পাশলে হয়ে গেল। এবার আসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টা কিন্তু উপপাদ্য, আশা করি বুঝতে পেরেছেন, তিনটা উপপাদ্য, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। 23 নম্বরে বলেছে একটি সেট দেওয়া আছে, এ সমান 2 6 6, বি সমান 1 3 5, বলেছে এ ভাগ বি এর উপাদান, এ ক্রস বি এর উপাদান সংখ্যা কয়টি। দেখেন তাহলে এই এ ক্রস বি এর উপাদান সংখ্যা কয়টি বের করার জন্য, এ সদস্য কয়টা 3টা, এ সদস্য কয়টা 3টা, গুণ করে দেন 3 থেকে 9, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 9টি। যদি বি এর সদস্য 2টা থাকতো তাহলে আমাদের উপাদান হতে কয়টা, 6টা, আশা করি বুঝতে পেরেছেন। 24 নম্বর দেখেন, 81 এর 3 ভিত্তিক লগারিদম কত, তার মানে log√3 81, এইটার মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে ভিত্তি সবসময় ঠিক থাকবে, আমরা 81টাকে ভাঙ্গাবো। তাহলে 81 টাঙ্গাইলে ভাঙ্গালে মানে কি, 81টাকে ভাঙ্গাইলে 3, তাহলে 27, আবার 3 9, আবার 3 তাহলে 3, তাহলে 3 এর পাওয়ার 4, তার মানে √3 এর পাওয়ার 8, ডাবল হয়ে যায় 8, তার মানে এইটার মান হচ্ছে 8, আশা করি বুঝতে পেরেছেন, অ্যান্সার হচ্ছে 8। নেক্সট আমাদের দেওয়া আছে সাইন থেটা সমান হাফ হলে কজ স্কয়ার থেটা সমান কত, এটি কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করেও করতে পারি, আবার সিম্পল ভাবে করতে পারি। চিত্র আঁকাই যদি করি তাহলে এরকম, যেমন দেখেন সাইন অতিভুজ বা লম্ব বা অতিভুজ, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে √3, এই হলে সমকোণী ত্রিভুজের আরো 3টা বাহু। এখন কস থেটা, এটা হচ্ছে থেটা, কস থেটা মানে কি ভূমি বা অতিভুজ, অর্থাৎ √3/2, এটা এর স্কয়ার দিলে কত, স্কয়ার দিলে কত 3/4, অ্যান্সার হচ্ছে 3/4। এভাবে আমরা করতে পারি, আবার আমরা সূত্র অ্যাপ্লাই করে করতে পারি। আমরা জানি কজ স্কোয়ার থেটা সমান কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, তার মানে 1 মাইনাস হাফ স্কোয়ার মানে 1/4, তাহলে লসাগু কত 4, তাহলে 4 মাইনাস 1 তার মানে কত 3/4, এই হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি 26 নম্বর দেওয়া আছে, দেখেন 26 নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে, বলেছে এ সমান বি হলে এক্স এর মান কত, অর্থাৎ এ সমান বি যদি হয় তাহলে এক্স এর মান কত। তাহলে আমরা দেখি 3 টু দি পাওয়ার x সমান হচ্ছে আমাদের কত, সমান হচ্ছে এ, আর কত বি সমান কত দেওয়া আছে, 9 পাওয়ার x সমান হচ্ছে বি। তো এটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে কত, 3 এর পাওয়ার 2x মাইনাস 2x সমান হচ্ছে বি, এই হচ্ছে আমাদের সম্পর্ক। এখন বলেছে এইটা আর এটা যদি সমান হয় তাহলে এক্স এর মান কত, তার মানে আমরা এইখানে বসাবো কত, 3 এর পাওয়ার মাইনাস 2x, আশা করি বুঝতে পেরেছেন। এ সমান বি, তাহলে এর সমান বি, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এখন মান কত, তাহলে 3 3 কাটা বা এক্স সমান হচ্ছে -2x, তার মানে যদি আমরা এই সারি নিয়ে আসি তাহলে কত, এক্স প্লাস 2x সমান হচ্ছে 0,
তাহলে কত, 3x সমান হচ্ছে 0, অর্থাৎ x সমান হচ্ছে 0। এটা হলে আমাদের 0 পেয়ে গেলাম, আশা করি বুঝতে পেরেছেন। এখন বলেছে নিচের কোন সম্পর্কটি সঠিক, তাহলে আমাদের এই দুইটা কিন্তু আমাদের মান কত, এ আর বি। তাহলে এটা ছিল এ আর আমাদের এটা ছিল বি। এখন আমরা প্রথমটা ট্রাই করে দেখি, এ বি স্কোয়ার, এ তার মানে কত, 3 টু দি পাওয়ার x, আর বি স্কোয়ার 3 - 2x এর হোল স্কোয়ার, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটি সমান হচ্ছে 1 হচ্ছে না, তাহলে এটা কাটা। 2 নম্বরে কি দেখি, এ বাই এ স্কোয়ার, তাহলে এ কত, 3 টু দি পাওয়ার x, আর এ স্কোয়ার মানে কত, 3 টু দি পাওয়ার -2x এর স্কোয়ার করে দিলে এটিও কিন্তু 1 হচ্ছে না, কারণ নিচে বড় হয়ে যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দুইটা বাদ গেল। 3 নম্বরে কি দেখি, বি স্কোয়ার বাই এ, বি স্কোয়ার মানে কত, 3.2 টু দি পাওয়ার x এর স্কোয়ার বাই 3 টু দি পাওয়ার x, তার মানে ওইটা কত, এটাও কিন্তু হচ্ছে না, কারণ এটা বড় হয়ে যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। মানে বি স্কোয়ার এ স্কোয়ার দিলে হচ্ছে না, আমাদের এ স্কোয়ারটা দিতে হবে। সবগুলো কিন্তু দেখেন বি স্কোয়ার গুলো কিন্তু হবে না, সোজা কথা বি স্কোয়ার গুলো কিন্তু হবে না, কারণ বি স্কোয়ারটা অনেক বড়, তাহলে আছে শুধু এ স্কোয়ার। তাহলে দেখি 3 টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 2x, এই দেখুন 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার -2x, তাহলে এটা কিন্তু কাটাকাটি করলে কি হয়, 1, কারণ একটা আরেকটা বিপরীত হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন একটি দ্রব্য, 28 নম্বর, একটি দ্রব্য এর ক্রয় মূল্য পি, এক্স পার্সেন্ট লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য হচ্ছে পি, ক্রয় মূল্য পি, বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 100 + x, তাহলে দেখেন ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত, 100 + x, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত, 100 + x / 100, অতএব ক্রয় মূল্য পি টাকা হলে বিক্রয় মূল্য কত, 100 + x / 100 × পি, কারণ কি এটা গুণ হবে, তাহলে কোনটাতে আছে, অ্যান্সারে খতে আমাদের এটি কিন্তু আছে। নেক্সট শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আমাদের একটি পরিসংখ্যানের, কি বলেছে, একটি শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে, প্রস্তরূপ শ্রেণী এত, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফ সি সমান এত, এবং পরিধক নির্ণয়ের ক্ষেত্রে দেখো এটা সমান 1/3। তাহলে আমরা একটু যাচাই করে দেখি আসলে সবগুলো ঠিক আছে কিনা, অ্যান্সার কিন্তু সবগুলো ঠিক, তো আমরা দেখবো আসলে। তাহলে আমাদের প্রথমে পুরুষ শ্রেণী দেখি, পুরুষ সবচেয়ে বেশি কত, সবচেয়ে বেশি হচ্ছে 6, এর পুরুষ হচ্ছে 17, 19, হ্যাঁ রাইট, 1 নম্বর রাইট। 2 নম্বরে মধ্যক শ্রেণীর, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফ সি, তাহলে আমরা গণসংখ্যা করে গেলে লিখি 2, আর এধারে কত লিখবো, ক্রমদ্বৈত গণসংখ্যা কত, 2, এখানে কত, 5, ক্রমদ্বৈত গণসংখ্যা কত, 5 আর 2 = 7, তারপরে গণসংখ্যা কত, 6, তাহলে 7 আর 6 = 13, তারপরে কত, 4, 13 আর 4 = 17, তারপরে কত, 3, 17 আর 3 = 20, এই হচ্ছে আমাদের, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত, 10, তার মানে আমাদের এইটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। আর আমরা বলেছিলাম যখন আমরা মধ্যক শ্রেণী পেয়ে যাব, তার এই মধ্যক শ্রেণীর উপরের ক্রমদ্বৈত গণসংখ্যার নাম হচ্ছে এফ সি, অর্থাৎ আমাদের এফ সি হচ্ছে 7, আশা করি ঠিক আছে, হ্যাঁ এফ সি 7, ওকে। এখন আমরা বের করবো পরিধক নির্ণয়ের ক্ষেত্রে f1 আর f2, তাহলে f1 হচ্ছে সবচেয়ে 6, তার আগে কত, 5, এটা, তাহলে এটা হচ্ছে f1, আর f2 সমান কত, 6 - তার পরেরটা, 6 - পরেরটা কত, 6 পরেরটা হচ্ছে 2, তার মানে 6 পরেরটা হচ্ছে 4, তার মানে হচ্ছে 2, তার মানে আমাদের f1 আর হচ্ছে f1 + f2, তাহলে কত, f1 = 1, f2 = 1 + 2, তার মানে 1 এ 3, হ্যাঁ 3টাই রাইট, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা বের করলাম, 3টাই হচ্ছে রাইট। এখন হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ, এটা আমরা সবাই জানি, এক সমকোণ সমান 90 ডিগ্রি। তো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।